হাতে কাটা সুতো দিয়ে হাতে বয়ন করা খাদি শিল্প গ্রাম বাংলার আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহাত্মা গান্ধী খাদিকে স্বরাজের মতোই ভারতবাসীর জন্মগত অধিকার বলে বর্ণনা করেছিলেন। পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলের ঝাড়গ্রামে সরকারি সহায়তায় উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে খাদি কারিগরদের দক্ষতার উন্নয়নের সঙ্গেই জীবন ও জীবিকার মান উন্নত করে তুলতে নিরলস প্রচেষ্টায় ব্রতী ISO 9001:2008 সার্টিফাইড ঝাড়গ্রাম খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। সংস্থাটি খাদি ও গ্রামোদ্যোগ আয়োগ দ্বারা স্বীকৃত এবং খাদি মার্ক ব্যবহারের অনুমোদন প্রাপ্ত। ভারতের পূর্বাঞ্চলের সর্বশ্রেষ্ঠ খাদি সংস্থা হিসেবে 2012 সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংস্থাটির পথ চলা শুরু 1974 সালের জুলাই মাসে। জঙ্গলমহলে খাদি আন্দোলনের পুরোধা গান্ধীবাদী সমাজসেবী অশ্বিনী কুমার নন্দী প্রতিষ্ঠিত এই সংস্থা ঝাড়গ্রাম ও তার আশেপাশের গ্রামাঞ্চলে মানুষের জীবিকা সংস্থানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে উদ্যোগী। বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে। সিল্ক খাদি, সুতি খাদি ও মসলিন খাদির তন্তু নিষ্কাশন, সুতো কাটা, বয়ন ও রং করার সুবিস্তৃত কর্মকাণ্ডে পুরো সময়ের জন্য যথেষ্ট সংখ্যক কারিগর নিয়োগ করার সঙ্গেই তাদের জনশ্রী বীমা যোজনা, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, আর্টিজান ওয়েলফেয়ার ফান্ড ইত্যাদি সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে এসেছে ঝাড়গ্রাম খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। 1980 সালে খাদি পর্ষদ আমাদেরকে প্রথম আর্থিক সহায়তা করে সিল্ক খাদি এবং কটন খাদি কাজ করার জন্য। KRDP প্রজেক্টের পরে কমন ফ্যাসিলিটি সেন্টার কী করছে, আমরা পিপোসিশনের পুরো প্রজেক্টটাই আমরা তৈরি করে দিচ্ছি, তাদের সুতোটাকে, তাদের ববিন করে দিচ্ছি, তাদের ড্রামটাকে তৈরি করে, তাদের বিমটাকে তৈরি করে, তাদের তাতে দিয়ে দিচ্ছি। ফলে কী হচ্ছে, তাদের যে সময়টা যেখানে পিপোসিশন করতে চলে যেত সেটা তাদের যাচ্ছে না, আর আমাদের এই মডার্ন কিছু চিত্তরঞ্জন লুম নেওয়ার ফলে তাদের উৎপাদনটাও অনেক বেড়ে গেছে, তাদের আর্নিংটাও অনেক বেড়ে গেছে। অ্যাসোসিয়েশন নিয়োজিত কারিগরদের মধ্যে 75% তফশিলি জাতি ও উপজাতি, OBC ও দারিদ্র সীমার নিচে বসবাসকারী এবং 90% মহিলা। ভারত সরকারের সূক্ষ্ম, লঘু ও মধ্যম উদ্যম মন্ত্রক এশিয়ান উন্নয়ন ব্যাংকের সহায়তায় খাদি ও গ্রামোদ্যোগ আয়োগের মাধ্যমে খাদি শিল্পের পুনরুজ্জীবনে ও জীবিকার সম্ভাবনা ও আয় বৃদ্ধিতে বিপুল সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেছে। খাদি রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা KRDP-র আওতায় ঝাড়গ্রাম খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ঝাড়গ্রামে কমন ফেসিলিটি সেন্টার স্থাপন করেছে। এই সেন্টারে রয়েছে কোয়ালিটি টেস্টিং ল্যাবরেটরি বা গুণমান পরীক্ষার গবেষণাগার,
ইয়ার্ন ডাইং ইউনিট বা লাচি রং করার বিভাগ, তসর রিলিং ইউনিট বা তসরের তন্তু নিষ্কাশন বিভাগ, ইয়ার্ন প্রি প্রসেসিং ইউনিট বা লাচি প্রাক প্রক্রিয়াকরণ বিভাগ, সূক্ষ্ম সুতোয় জটিল নকশার বস্ত্র বয়নের সরলীকরণে বিশেষ সহায়ক তাঁত যন্ত্র জ্যাকার্ড লুম, এবং ইনফরমেশন টেকনোলজির সব রকম সুবিধাযুক্ত সার্ভার রুম। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের প্রজেক্ট মসলিনের আওতায় শতাধিক কারিগর উপকৃত হয়েছেন। কেন্দ্রীয় রেশম পর্ষদের প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন ব্লকে তসর গুটি উৎপাদনে সংস্থা লালনকারীদের সংযুক্ত করেছে। এ প্লাস ক্যাটাগরির অন্তর্ভুক্ত ঝাড়গ্রাম খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের বিভিন্ন বিভাগে কর্মরত রয়েছেন প্রায় 300 শিল্পী ও কর্মচারী সদস্য। এদের অন্যতম পরেশচন্দ্র সাউ তাঁত শিল্পী হিসেবে জাতীয় স্বীকৃতি পেয়েছেন। প্রোডাকশন বা উৎপাদন বিভাগে চরখায় হাতে কাটা সুতো থেকে হাতে বোনা তাঁতে তৈরি কাপড় দিয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয় রেডিমেড গার্মেন্টস। ডিজাইন ডেভেলপমেন্ট বিভাগে কম্পিউটারের সহায়তায় তৈরি যুগোপযোগী নকশা উৎপাদন বিভাগকে সমৃদ্ধ করে। এর পাশাপাশি রয়েছে নমুনা পরীক্ষা ও গুণমান নিয়ন্ত্রণ বিভাগ। প্রশিক্ষণ বিভাগে কারিগরদের দক্ষতা উন্নয়নের সঙ্গেই উৎপাদিত পণ্যের বিপণন ও বিক্রয়ে সংস্থা বিশেষ যত্নবান। বর্তমানে ঝাড়গ্রাম, মেদিনীপুর ও হলদিয়াতে অ্যাসোসিয়েশনের রিটেল আউটলেট রয়েছে। কেআরডিপির আওতায় মেদিনীপুর ও হলদিয়ার বিপণন কেন্দ্র দুটির আধুনিকীকরণ করা হয়েছে। আমাদের যে বিপণন যে দুটো কেন্দ্রকে আমরা সম্পূর্ণ মডার্নাইজ করেছি। ঠিক আছে, আগে আমরা যে সেল করতাম তার থেকে 40-50% ইনক্রিজ করেছে এই মডার্ন শোরুমটা তৈরি করে, এবং পাবলিসিটি কেআরডিপির মাধ্যমে পাবলিসিটি করার পরে ই কমার্স মার্কেটিং আমরা করতে চলেছি। এবং ফিউচারে আমাদের এটাও আমাদের টার্গেট আছে, আমাদের রেডিমেড গার্মেন্টসকে আমরা এক্সপোর্ট যাতে করতে পারি। বিক্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়িয়ে তোলার চেষ্টার পাশাপাশি রাজ্য ও জাতীয় স্তরে নানান প্রদর্শনীতে অংশগ্রহণ এবং পশ্চিমবঙ্গ ও বাইরের রাজ্যে সংশ্লিষ্ট খাদি পর্ষদ, স্বীকৃত খাদি সংস্থা ও খাদি গ্রামোদ্যোগ আয়োগের খাদি ইন্ডিয়া শোরুমে চালানভিত্তিক বিক্রয়ের সংস্থা সচেষ্ট। খাদি রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে খাদি শিল্পের পুনরুজ্জীবনের মাধ্যমে ঝাড়গ্রাম ও তার সন্নিহিত অঞ্চলে মহিলাদের স্বনির্ভর করে তোলা, সমাজের পিছিয়ে পড়া গ্রামীণ মানুষের নিয়মিত জীবিকা সংস্থান, আয় বৃদ্ধি এবং এলাকার সার্বিক বিকাশে এক নতুন স্বপ্নকে ধারাবাহিকভাবে বাস্তবায়িত করে চলেছে ঝাড়গ্রাম খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।